শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এলেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো আপনারা জানেন যে আপনারা প্যাসিভ ইনকাম করতে গেলে একটি ওয়েবসাইট আপনাদের মাস্ট লাগবে। যেমন সাপোজ আপনারা যদি অ্যামাজন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদেরকে অ্যামাজনের জন্য একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে হবে। আর এ ধরনের ওয়েবসাইটগুলো কীভাবে আপনারা মেক করতে পারেন, খুব ইজিলি বিভিন্ন প্লাগিনের সাহায্যে আমি বিভিন্ন টিউটোরিয়ালে শো করেছি। বাট আজকে আমি যেই প্রসিডিওরটি শো করব সেটি একেবারে ইজি মেথড। অর্থাৎ আপনারা ইচ্ছে করলে উইদাউট ওয়েবসাইট অ্যামাজনের মার্কেটিং করতে পারেন এবং খুবই ইফেক্টিভ ওয়েতে আপনারা হিউজ আর্ন করতে পারেন, সেই প্রসিডিওরটি আজকে আমি শো করব। আর এখানে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসটি ইউজ করব সেটি হচ্ছে ইউটিউব। আমি ফুল প্রসিডিওর শো করব যে কিভাবে ইউটিউবকে ইউজ করে প্রচুর মার্কেটার অ্যামাজন থেকে হিউজ পরিমাণে আর্ন করছে। এবং পুরো টিউটোরিয়ালটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, সেক্ষেত্রে আপনারা ফুল প্রসিডিওরটি শিখতে পারবেন এবং এভাবে আপনারা কাজ করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তাদের অবগতির জন্য বলছি যে আপনারা বাংলাদেশের সর্বপ্রথম 1000 টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, যেখানে আজকের তারিখে 1000-এর উপরে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং, ওয়েব ডিজাইনের টিপস অ্যান্ড ট্রিক সহ টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, যেগুলো দেখে আপনারা শিখতে পারেন। তো মূল আলোচনায় আসি আমরা। আসুন আমরা দেখি যে অন্যান্য মার্কেটাররা কীভাবে কাজ করছে। আমি বারবার একটি বিষয় বিভিন্ন টিউটোরিয়ালে বলার চেষ্টা করি যে আপনাদেরকে সবসময় বড় বড় মার্কেটারদের ফলো করতে হবে। তো আমরা যদি ইউটিউবেই সার্চ দেই, যেমন টপ অ্যামাজন গ্যাজেটস, লক্ষ্য করুন টপ অ্যামাজন গ্যাজেটস 2019। তো 2019 শেষের পর্যায়ে, তাহলে আপনাদেরকে এখন আপনারা যদি এই বিষয় নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা যা করবেন তা হচ্ছে এই কিওয়ার্ডকে টার্গেট করতে পারেন আপনারা, টপ অ্যামাজন গ্যাজেটস 2020। তো আমি এটি লিখে সার্চ দিচ্ছি, টপ অ্যামাজন গ্যাজেটস। লক্ষ্য করুন প্রচুর ভিডিওস টপ অ্যামাজন গ্যাজেটসের উপরে। তো আপনারা যে শুধু টপ অ্যামাজন গ্যাজেটস নিয়েই কাজ করবেন তা না, আমি একটি কিওয়ার্ড দিয়ে শো করছি, আপনারা যে কোনো নিশে কাজ করতে পারেন। তো সাপোজ এই ভিডিওটির ভিউ লক্ষ্য করুন, 10 কুল গ্যাজেটস ইউ নিড টু সি 2019 অ্যামাজন। তো আমরা যদি এটি ওপেন করি, ভিউ লক্ষ্য করুন 294,000 সামথিং, এবং ডেসক্রিপশানে সব অ্যামাজন লিঙ্ক। অর্থাৎ এই ভিডিওতে যে গ্যাজেটগুলো শো করা হয়েছে সেই গ্যাজেটগুলোর অ্যামাজন লিঙ্ক সব। আর আপনারা জানেন যে অ্যামাজন থেকে এখন ডিরেক্ট লিঙ্ক নেওয়া যায় স্ট্রাইপের মাধ্যমে, অর্থাৎ অ্যামাজনের স্ট্রাইপ টুলের মাধ্যমে। তো আমরা যদি টেক্সটে ক্লিক করি, আপনারা আপনাদের অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্টের লগ ইন অবস্থায় এ ধরনের লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলোই আপনারা ভিডিও ডেসক্রিপশানে ইউজ করতে পারেন, আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ ধরনের চ্যানেলগুলো, অর্থাৎ অ্যামাজনের প্যাসিভ ইনকামকে টার্গেট করে যারা চ্যানেলগুলো তৈরি করছেন, তারা একদিকে অ্যাডসেন্স থেকে আর্ন করছেন, অন্যদিকে অ্যাফিলিয়েট থেকে আর্ন করছেন। তো ম্যাক্সিমাম আর্নিংসটি আসে মূলত অ্যাফিলিয়েট থেকে। আর এই সিস্টেমে আপনাদের যে শুধুমাত্র অ্যামাজন থেকেই অ্যাফিলিয়েট করতে হবে এমন কোনো বিষয় নেই, আপনারা যে কোনো মার্কেট প্লেস নিয়ে এ ধরনের চ্যানেলগুলো চিন্তা করতে পারেন। আর ফার্স্ট টাইমই যে আপনাদের একটা হিউজ সাকসেস চলে আসবে আমি সে বিষয়টা বলবো না, অবশ্যই চ্যানেলটি দিনে দিনে গ্রো করবে। অর্থাৎ আপনার মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে আপনি যত ভালোভাবে ভিডিওগুলো মেক করতে পারবেন এবং প্রচার করতে পারবেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, সেল বাড়বে, এবং একটা পর্যায়ে মান্থলি $1,000 ইজি একটি বিষয়। আমরা যদি আরও কিছু ভিডিও দেখি, যেমন 21 কুল ক্রেজি প্রোডাক্টস। তো এই ভিডিওতে যা করা হয়েছে সব অ্যামাজন লিঙ্ক, এবং এই যে ভিডিওগুলো কোত্থেকে কালেক্ট করা হয়েছে, এই ভিডিওগুলো কালেক্ট করা হয়েছে অ্যামাজনের প্রোডাক্ট থেকেই। যেমন আমরা যদি একটি প্রোডাক্ট ওপেন করি, সাপোজ দিস ওয়ান, তো এখানে অ্যামাজনের অনেক প্রোডাক্টেই আপনারা প্রোমো ভিডিও পেয়ে যাবেন যেগুলো কালেক্ট করে আপনারা কাজ করতে পারেন। আমি একটু শো করার চেষ্টা করছি, যেমন এই প্রোডাক্টে, এই যে ভিডিও, তাহলে এই ভিডিওগুলো কালেক্ট করে আপনি ভিডিও মেক করতে পারেন। আমি ফুল প্রসিডিওর শো করব। সাপোজ আমি এই ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আমাকে যা করতে হবে, কপি ভিডিও অ্যাড্রেস। তো আমি যদি এটি কপি করি এবং অন্য একটি ট্যাবে যদি আমি ওপেন করি, লক্ষ্য করুন দিস ইজ দ্য ভিডিও, তাহলে এই ভিডিওটি আমাকে ডাউনলোড করতে হবে। আর যেটি আমি ইজিলি করতে পারি, যেমন ভিডিও লিঙ্ক হচ্ছে আমাদের দিস ওয়ান, এটি হচ্ছে আমাদের ভিডিও লিঙ্ক। তো আমরা যদি কপি করে
এটি একটি পেইড সফটওয়্যার কিপভিট প্রো, যেটি আপনাদের জন্য ডিভিডিতে দিয়ে দেওয়া হয়েছে। প্লাস এই সফটওয়্যার আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে থাকি, অর্থাৎ আমার প্রত্যেকটি প্রজেক্টে ওয়েব ডিজাইন কোর্স, অ্যাফিলিয়েট কোর্স, সিপিএ কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স, যে কোনো কোর্সে আমি স্টুডেন্টদের যে $1000 সফটওয়্যার প্যাকেজ দিয়ে থাকি, এটি তার মধ্যে একটি। তো আমরা এখানে পেস্ট করছি পেস্ট ইউআরএল। আপনারা সফটওয়্যারটি কালেক্ট করে নিতে পারেন ফ্রম গুগল, গুগলে সার্চ দিলেই, কিপভিট প্রো লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি পেস্ট করার সাথে সাথে এখানে লিঙ্কটি নিয়ে নিয়েছে এবং এটি ডাউনলোড হবে, আমি শো করছি, লক্ষ্য করুন, ওয়েটিং টু ডাউনলোড, ডাউনলোডিং, ডাউনলোড কমপ্লিট। তো এই অবস্থায় আমরা যদি ডাউনলোডেড এই অপশানে যাই, লক্ষ্য করুন এই ভিডিওটি আমরা ডাউনলোড করেছি। তাহলে আমরা যদি এটি সিলেক্ট করি এবং এই অপশানে ক্লিক করি, ওপেন ফাইল লোকেশন অ্যান্ড দিস ইজ আওয়ার ভিডিও, তাহলে আমরা ভিডিওটি কাট করে নিলাম। আমরা ডেস্কটপে একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি, সাপোজ প্রজেক্ট 22, তো এখানেই পেস্ট করে দিচ্ছি। তো এভাবে আপনারা যদি 10টি প্রোডাক্ট নিয়ে একটি রিভিউ ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদেরকে 10টি প্রোডাক্টের 10টি ভিডিও ডাউনলোড করে নিতে হবে। আর এ অবস্থায় আপনাদের যে সফটওয়্যারটি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে ক্যামতাসিয়া। ক্যামতাসিয়া স্টুডিও 8 নিয়ে মূলত আমি কাজ করে থাকি, এইটারও আপডেট ভার্সন প্লাস আগের ভার্সন 7 সবই ডিভিডিতে দেওয়া আছে, আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমরা ক্যামতাসিয়া ওপেন করেছি। এ অবস্থায় আমরা যেটা করব তা হচ্ছে ইম্পোর্ট ফাইল, আমাদের প্রজেক্ট ভিডিও ফাইলগুলো আমরা এখানে নিয়ে আসব। যেমন এটি নিয়ে আসলাম আমি টাইমলাইনে। তো এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে ভিডিওর যে সাউন্ড সেটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সাথে নাও যেতে পারে, এ কারণে আমরা যেটি করব আমরা ভিডিওর সাউন্ডগুলো ফেলে দিব। তো এটি আমি পরে শো করছি, যেহেতু দুটি ফাইল দিয়ে না দেখালে আপনারা বুঝবেন না, আমি দুটি ফাইল দিয়ে শো করছি। আমি আরেকটি ফাইল ডাউনলোড করার চেষ্টা করছি, যেমন এটি কমপ্লিট, তাহলে আমরা এটি ছেড়ে দেই, আমরা অন্য একটি গ্যাজেট থেকে আরেকটি ভিডিও দেখি নিতে পারি কিনা, সাপোজ দিস ওয়ান, এই ভিডিওটি নিব আমরা। তাহলে আমি এখানে ক্লিক করলে লক্ষ্য করুন ভিডিওটি ওপেন হয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের ডাউনলোড লিঙ্ক। অথবা আমরা এখান থেকে কপি ভিডিও অ্যাড্রেস, আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে দেখছি, তাহলে এটি হচ্ছে আমাদের ভিডিও লিঙ্ক কপি। তো আমরা এটি ডাউনলোড করব, পেস্ট ইউআরএল, ওয়েটিং টু ডাউনলোড। তো এখানে ভিডিও লিঙ্কটি অ্যানালাইজ এবং ডাউনলোডিংয়ে একটু বেশি সময় নিতে পারে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ডাউনলোডিং আমরা পুনরায় নিয়ে নিয়েছি ফাইলটি, ফাইলটি হচ্ছে আমাদের দিস ওয়ান। তাহলে আমরা যদি এটি ওপেন করি, এই ফাইলটি ডাউনলোড করেছি আমরা। তো আমরা যদি এটি কাট করে আমরা প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাই, তো এটি হচ্ছে আমাদের সেকেন্ড ফাইল, আমরা প্রজেক্ট ফোল্ডারে নিয়ে এসেছি। তো আমি যদি ওপেন করি ইম্পোর্ট মিডিয়া দিস ওয়ান, ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে লক্ষ্য করুন এটি হচ্ছে একটি ফাইল, এটি হচ্ছে অন্য ফাইল। তো এভাবে আমরা যদি 10টি প্রোডাক্ট নিয়ে একটি রিভিউ তৈরি করি, এবং তাহলে আমাদেরকে যা করতে হবে, 10টি প্রোডাক্টের জন্য 10টি ভিডিও ডাউনলোড করতে হবে, আর এর মাঝে মাঝে আমরা আরও ইমেজ, অর্থাৎ প্রোডাক্টের ইমেজগুলো সেট করে দিতে পারি। যেমন এই প্রোডাক্টের ইমেজ যদি আমরা নেই, সাপোজ দিস ইমেজ, এই ইমেজটি আমি নিতে চাচ্ছি, তাহলে আমি এটি সিলেক্ট করে, এই টুলের সাথে আপনারা পরিচিত, ইমেজ ডাউনলোডার, বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি আমি, তাহলে এই ইমেজটি আমি ডাউনলোড করে নিচ্ছি, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এটি সেট করে নিলে, এটি একটি অ্যাড অন, আপনারা ব্রাউজারের সেটিংস থেকে অ্যাড করে নিতে পারেন। তাহলে আমি ইমেজটি এখানে নিয়ে আসতে চাচ্ছি, ডাউনলোডসে রয়েছে দিস ওয়ান, তাহলে এই হচ্ছে ইমেজ, এই হচ্ছে ভিডিওস। তা আমি এখানে ইমেজটি সেট করতে চাচ্ছি, তো সেটি একটু পরে করছি আমি। তার আগে আমি পূর্বেই বলেছিলাম যে অডিওগুলো আমরা ফেলে দিব, জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেপারেট ভিডিও অ্যান্ড অডিও, ডান, অডিওটি সিলেক্ট করে ডিলিট। সেম একইভাবে এখানেও করব আমরা, সেপারেট অডিও ভিডিও অ্যান্ড সিলেক্ট অ্যান্ড ডিলিট, তাহলে এই ভিডিওতে এখন কোনো সাউন্ড নেই, আর আমরা এই ফাইলের জন্য এই ইমেজ ডাউনলোড করেছি। তাহলে এখানে আমরা ইমেজটি সেট করতে চাচ্ছি গ্যাপে,
তাহলে যেখানে আমি ইমেজটি সেট করতে চাচ্ছি সেখানে পয়েন্টার সেট করে জাস্ট ভিডিওটি সিলেক্ট করে এই ডিভাইডারে ক্লিক করব। ডান, দুটি ক্লিপ তৈরি হয়ে গিয়েছে একটি ভিডিওর। তাহলে আমি এই ইমেজটি এবার ক্লিক করে ধরে ড্র্যাগ করে মাঝখানে দিয়ে দিলাম। তাহলে এখানে ভিডিওর মাঝখানে আমরা একটি ইমেজ সেট করলাম। তো এভাবে আপনারা ভ্যারাইটি নিয়ে আসতে পারেন। ইভেন প্রত্যেকটি কাটিংয়ের ফাঁকে ফাঁকে আপনারা ট্রানজিশন ইফেক্ট সেট করতে পারেন। যেমন আমি যদি এটি সেট করি, লক্ষ্য করুন, তাহলে এভাবে প্লে হবে। আমি এখানে একটি ইমেজ সেট করেছি, তাহলে এখানেও আমি ট্রানজিশন ইফেক্ট দিব। তো এভাবে আপনারা ভিডিওগুলো নিয়ে খেলতে পারেন। সাপোজ আমি এবার একটি অডিও সেট করব। তো অডিও সবসময় আপনারা ইউটিউবের যে ফ্রি অডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করবেন। ইম্পোর্ট মিডিয়া, আমি একটি অডিও রেখেছি, আমি সেটি নিয়ে আসছি। সাপোজ দিস ওয়ান, তাহলে আমি অডিওটি টাইম লাইনে দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, অডিওটি টাইম লাইনে চলে এসেছে, আর এই হচ্ছে টোটাল অডিও। তাহলে অডিওটি আমাদের ভিডিওর চেয়ে বড়, সেক্ষেত্রে আমরা এখানে পয়েন্টার সেট করে অডিও লেয়ার সিলেক্ট করে ডিভাইডারে ক্লিক করব এবং এটি ডিলিট করে দিব। এখন আমরা যদি প্লে করি, ফুললি ডিফারেন্ট। ইভেন আমরা ইচ্ছে করলে অডিওর সাউন্ড কমিয়ে দিতে পারি। জাস্ট অডিও লেয়ারটি সিলেক্ট করে, এটি সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা ইচ্ছে মতো সাউন্ড বাড়াতে কমাতে পারি। আর এখন এই অবস্থায় আমরা যদি আমাদের নিজস্ব ভয়েস সেট করি, অর্থাৎ ইংলিশে প্রোডাক্টের বর্ণনা দিয়ে, সাপোজ এই প্রোডাক্টের বর্ণনা দিতে চাচ্ছেন আপনি, তাহলে আপনি এই প্রোডাক্টের বর্ণনাগুলোই রেকর্ড করুন নিজস্ব ভয়েসে। সেটি আপনারা অডাসিটি দিয়ে করতে পারেন, অবশ্যই ইংলিশে করবেন। এবং অডাসিটি থেকে যে আপনি অডিও ফাইলটি পাবেন সেটি এখানে অন্য একটি লেয়ারে সেট করে আপনি ফাইলটি সেভ করে নিতে পারেন। তো ফাইনালি যখন আমরা এভাবে কাজটি শেষ করব, আমরা প্রোডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করব এবং যে ফরম্যাটে আমাদের ভিডিওটি চাচ্ছি সে ফরম্যাটে একটি ফাইনাল প্রোডাক্ট, ভিডিওর একটি ফাইনাল প্রোডাক্ট তৈরি করে নিব। এবং ওই ভিডিওটি আমরা আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে চ্যানেলটি আমরা তৈরি করব সেখানে আমরা আপলোড করে দিব। অবশ্যই সেখানে আপলোডের সময় আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে বিষয়গুলো সেগুলোর দিকে নজর রাখব, ভিডিও এসইও। ইভেন সবশেষে ভিডিও যখন আপলোড করব, এরপরে একটি ইউটিউব চ্যানেল যেভাবে গ্রো করতে হয়, অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল মার্কেটিং করার জন্য যে কাজগুলো করতে হয় সেভাবে আমরা কাজ করব। আর এভাবে যদি আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য একটি ইউটিউব চ্যানেল, অথবা নট অনলি অ্যামাজন অ্যাফিলিয়েট, যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেসের জন্য, যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেসকে চিন্তা করে আমরা যদি নিজ চিন্তা করে ইউটিউব চ্যানেল সাজাই এবং সেটি প্রচার করি, অবশ্যই সেই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের সেই চ্যানেলটি থেকে একটা সময় $1,000 ইজিলি আর্ন হবে। আর $1,000 এটি স্টপ হবে না, আপনার চ্যানেল যত গ্রো করবে আপনার আর্নিংস দিনে দিনে তত বাড়তে থাকবে। তো ইজি একটি বিষয়, আপনারা ইচ্ছা করলে আজ থেকেই শুরু করতে পারেন। এর জন্য আপনাদের যা করতে হবে, জাস্ট অ্যামাজনে গিয়ে এই যে এখানে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করে আপনাদেরকে একটি অ্যামাজন অ্যাসোসিয়েট আইডি তৈরি করে নিতে হবে। আইডিটি সেটিংসগুলো চমৎকারভাবে সাজাতে হবে এবং সেখানে পেমেন্ট মেথড পেওনিয়ার মাস্টার কার্ড, পেমেন্ট মেথড হিসাবে আপনারা পেওনিয়ার মাস্টার কার্ড সেট করে নেবেন। আর এরপর একটি রিভিউ চ্যানেল তৈরি করে কাজ শুরু করে দিন, দ্যাটস ইট। তো আশা করছি আমি টোটাল বিষয়টি বোঝাতে পেরেছি। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।